বন্ধুগণ, এর আগের সরকারেরা মহিলাদের ভালো কিছু করার জন্য বা তাদের জীবনে তৈরি হওয়া সমস্যা নিয়ে কখনো কিছু চিন্তাই করেনি। আমাদের এখানে মেয়েদেরকে গর্ভেই মেরে ফেলা কি বিশাল একটা সমস্যা ছিল। আমরা এর জন্য আমাদের সামাজিক চেতনা আর তার সঙ্গে আরো কড়া আইন, এই দুয়েরই ব্যবস্থা নিয়েছি। প্রথমবার এই দেশে বেটি বাঁচাও বেটি পড়াও এর মতো জন আন্দোলন শুরু হয়েছে, আর তার ইতিবাচক প্রভাবও পড়েছে। আমরা বালিকা ও মহিলাদের সার্বিক পুষ্টির ওপর বিশেষ জোর দিয়েছি। আমরা পোষণ অভিযান শুরু করেছি যাতে গর্ভবতী মহিলাদের সঠিক সাহায্য দেওয়া যায়, সুস্থ মহিলারাই সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন। গর্ভধারণের সময় মহিলাদের সঠিক পুষ্টির প্রয়োজন, এই কারণে মাতৃবন্দনা যোজনার মাধ্যমে আমরা 3 কোটিরও বেশি মহিলাদের সরাসরি সাহায্য করেছি। আমরা সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসনের মাধ্যমে প্রায় 5 কোটি গর্ভবতী মহিলার হেলথ চেক আপ করিয়েছি। আমাদের প্রচেষ্টা ছিল যাতে মা ও শিশু দুজনের জীবনেই আগে যে বিপদের আশঙ্কা থাকত সেগুলো যাতে কম করা যায়। 2014 সালের আগে মহিলা সুরক্ষা নিয়ে কতটুকু চিন্তা করা হতো, প্রত্যেকেই এই নিয়ে দুশ্চিন্তা করতেন। আমরা রেপ বা ধর্ষণ এমন অপরাধকে গুরুতর অপরাধ চিহ্নিত করে ফাঁসির সাজা নিশ্চিত করেছি। এইসব মামলাগুলো যাতে দ্রুত মিটিয়ে ফেলা যায় তার জন্য বিশেষ ব্যবস্থা করেছি। বন্ধুগণ, আমি এই দেশের প্রথম প্রধানমন্ত্রী যে শৌচালয়ের মতো বিষয় নিয়ে লাল কেল্লায় কথা বলেছে। আমি এদেশের প্রথম প্রধানমন্ত্রী যে মহিলাদের বিরুদ্ধে ব্যবহৃত অপশব্দ নিয়ে লাল কেল্লা থেকে আমার বিক্ষোভ জানিয়েছিলাম। নারীর গরিমা, নারীর সম্মান আমাদের জন্য সব থেকে বড়। আমি গর্বিত যে গত 10 বছরের মধ্যে বিজেপি সরকার মহিলাদের জীবন সহজ করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। আমরা 10 কোটি উজ্জ্বলা গ্যাস কানেকশন দিয়েছি। আমরা 4 কোটি বাড়ি তৈরি করেছি, যার মধ্যে 3 কোটিরও বেশি বাড়ি মহিলাদের নামে রেজিস্ট্রি করা হয়েছে। আমরা মহিলাদের নামে 3 কোটিরও বেশি বাড়ি রেজিস্ট্রি করিয়ে মহিলাদের বাড়ির মালকিন বানিয়েছি। আমরা 10 কোটিরও বেশি পরিবারের বোনেদের প্রথমবার কলের জল দিয়েছি। আমরা 12 কোটি পরিবারের মহিলাদের টয়লেট দিয়েছি, আর টয়লেট শুধু 4টে দেওয়াল নয়, ইজ্জত ঘর। আমরা 1 টাকায় সুবিধা স্যানিটারি প্যাডের যোজনা শুরু করেছি। আমরা 25 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি। আমরা 30 কোটিরও বেশি মুদ্রা লোন মহিলা বেনিফিশিয়ারিদের দিয়েছি। এর সঙ্গে মা বোনেদের আর্থিক দিক থেকে সমর্থ করে তুলতে, তাদের যাতে চাকরি করতে সুবিধে হয় সেজন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। আমরা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে 10 কোটি মহিলাকে জুড়েছি। আমরা 1 কোটি মহিলাকে লাখপতি দিদি বানিয়েছি। খাদি আজ আবার একেবারে নতুন জীবন ফিরে পেয়েছে, তার লাভ সব থেকে বেশি গ্রামের মহিলাদেরই হয়েছে। আমরা প্রেগন্যান্সি লিভকে বাড়িয়ে 24 সপ্তাহ করেছি। এর আগে বিভিন্ন ফ্যাক্টরিতে বা অন্যান্য জায়গায় নাইট শিফটে কাজ করার জন্য মহিলাদের অনেক সমস্যায় পড়তে হতো। আমরা শ্রম আইনের সংস্কার করে সেই সমস্যাও দূর করে দিয়েছি। আমরা প্যারামিলিটারি ফোর্সে মহিলাদের নিযুক্তি দ্বিগুণেরও বেশি করেছি। আমরা সেনার ফরওয়ার্ড ফ্রন্টে মহিলাদের মোতায়েন করা নিশ্চিত করেছি। আমরা আর্মি স্কুল আর মিলিটারি একাডেমির দরজা মহিলাদের জন্য খুলে দিয়েছি। বন্ধুগণ, এবার 26শে জানুয়ারিতে কর্তব্য পথ ভারতের নারী শক্তির মাধ্যমে গোটা দেশকে অনুপ্রেরণা জুগিয়েছে। বন্ধুরা, আগামী দিনগুলোতে আমাদের দেশের মা বোন মেয়েদের জন্য সুযোগের কোনো কমতি থাকবে না। মিশন শক্তির মাধ্যমে এদেশে নারী শক্তি সুরক্ষা ও সশক্তিকরণের জন্য সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি হবে।
এখন 15,000 মহিলা সেলফ হেল্প গ্রুপকে ড্রোন দেওয়া হবে। ড্রোন দিদি চাষের ক্ষেতে বিজ্ঞান ও আধুনিকতার ছোঁয়া আনবে। এবার দেশে 3 কোটি মহিলাকে লাখপতি দিদি বানানো হবে। পিএম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে পরম্পরাগত কলা ও শিল্পের সঙ্গে জড়িত মহিলারা স্বনির্ভর হবেন। নতুন ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে শিক্ষা ও স্কিলের ক্ষেত্রে আমাদের মেয়েরা সব থেকে বেশি উপকৃত হবেন। গ্রামের কাছাকাছি আরো উন্নত স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে আর আমাদের মেয়েরা স্পোর্টসে দুর্দান্ত ফল করবে।